ছাত্রনং অধ্যয়নং তপ, এটা আমরা অনেক আগে থেকেই শুনে এসেছি। কিন্তু ছাত্ররা দেশের প্রয়োজনে অনেক সময় মানুষের পক্ষে দাঁড়ায়, মানুষের পক্ষে সংগ্রামকে উচ্চকিত করে। কিন্তু সেই ছাত্র রাজনীতি এখন কি আছে? অনেকেই বলেন, অনেকেই বলে থাকেন যে দেশে কোনো রাজনীতি নেই, তাহলে কি আছে? এই বিষয়গুলি আমরা জানব। আবার অনেক সময় ছাত্ররা জাতীয় রাজনীতির ক্ষেত্রেও ভূমিকা রাখতে চান। সব মিলিয়ে আজকে আমরা কথা বলতে চাই। প্রিয় দর্শক, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সুপারস্টার গ্রুপ নিবেদিত খোলা মতে, পাওয়ার্ড বাই chainstv.press। আর এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে থাকছি আমি, আমিরুল মোমিনীন মানিক। দর্শক, আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্রলীগ নেতা জনাব আলী আশরাফ, এবং রয়েছেন ডাকসুর ভিপি জনাব নুরুল হক নূর। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি। জনাব নুরুল হক নূর, আপনাকে দিয়ে শুরু করছি। আমরা দেখছি যে চলমান রাজনীতিতে আপনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনার দৃষ্টিভঙ্গিতে বা আপনি বারবার গণমাধ্যমে আসছেন এবং প্রত্যেকটা ইস্যুতেই আপনি কথা বলছেন। এর আগে আমরা দেখেছি মাহমুদুর রহমান মান্না, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং আরও অনেক নেতার অডিও বা ভিডিও ফাঁস হয়েছে। এবার আমরা দেখলাম যে আপনার একটি অডিও ফাঁস হয়েছে, সেখানে আপনি কিছু কথোপকথন করছেন অন্যদের সঙ্গে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একটি মঞ্চ করে আপনাকে নিষেধ বা নিষিদ্ধ করার জন্যে বেশ কিছু আন্দোলনও করেছেন। যাই হোক, এইগুলো নিয়ে অনেক কথা হয়েছে। আমি যেটা জানতে চাই, এর মধ্য দিয়ে কি আপনার ইমেজ নষ্ট হয়েছে বা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে করেন? দেখেন, এখন প্রথমে যে বিজয়ের মাস, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, এবং মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, যারা অংশগ্রহণ করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি। আপনি প্রথম যে কথাটি বলেছেন যে আসলে যে ছাত্র রাজনীতির বিষয় বা ছাত্রনং অধ্যয়নং তপ, সেই বিষয়টি বলেছেন যে ছাত্রদের পড়াশোনার পাশাপাশিও আমরা তো এই সমাজের একটা অংশ, রাষ্ট্রের একটা অংশ। সুতরাং আমরা যে জাতীয় ইস্যু কিংবা বিভিন্ন ইস্যুদের কথা বলতেই পারি। আর আপনি যে আমাকে যেটি জিজ্ঞাসা করেছেন যে ফোন আলাপের বিষয়টি নিয়ে, বিশেষ করে এটি আমি নিজে আসলে একটু বিব্রত হয়েছি, কারণ যে আমার এভাবে আমার ফোন আলাপ এইভাবে গণমাধ্যমে দেখানো হবে, ব্যক্তিগত ফোন আলাপ তারপর দেখাতে পারে, কিন্তু সেটা বিকৃত করে, বিভিন্ন অংশের কাটিং যুক্ত করে, সেটি খুব অবাক হয়েছে যে আসলে এই দেশে কী না হচ্ছে। এতদিন দেখেছি, বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে, যে বিরোধী রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপির নেতাদের, বড় বড় নেতাদের ফোন আলাপ ফাঁস হয়েছে। আর এখন আমার ফোন আলাপটি ফাঁস হয়েছে। আমি তো বলতে গেলে ক্ষুদ্র একজন মানুষই বলো, একটা ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, সেখানে আমার ফোন আলাপ এভাবে ফলাও করে মিডিয়াতে প্রচার করা হয়েছে, যেটি এক নম্বরে মিডিয়া চরম একটা অন্যায় করেছে, কারণ এবং একটা অনৈতিক কাজ করেছে, কারণ গণমাধ্যমের এই অধিকার নাই ব্যক্তির ফোন আলাপ পাবলিকলি ভাবে ডিসক্লোজ করার। তারপরেও যদি সেখানে সত্য ফোন আলাপটি প্রকাশ করত, আমাদের আপত্তি থাকতো না, কিন্তু তারা ভুল ব্যাখ্যা দিয়েছে। কিন্তু এই ফোন আলাপের মধ্যে টাকার প্রসঙ্গ এসেছে বা লেনদেনের বিষয় এসেছে, আপনি পরে কথা বলবেন, এই কথাগুলো কি আপনি নিশ্চয়ই বলেছেন এবং এটা তো জরুরি ছিল না আলাপে? এখন দেখেন, আপনার জন্য বা আপনি কি জানতেন না যে ফাঁস হতে পারে? আমার যদি সে ধরনের অনৈতিক কোনো কথাবার্তি থাকতো, আমি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারতাম, আমি অন্যভাবে কথা বলতাম, আমি জেনারেল ফোনে কেন কথা বলবো? আমার কিন্তু এটা কনফিডেন্স ছিল যে এটা তো আমার একটা পারিবারিক কাজ, যেটা আমি বলেছি ওখানে একটা ব্যাংক গ্যারান্টির কথা, আমার আন্টির একটা ব্যাংক গ্যারান্টি নিয়ে একটা আলাপ হচ্ছিল, আচ্ছা সেটি নিয়ে। সুতরাং সেখানে কোনো অনৈতিক কাজ বাস নয় যে এটি নিয়ে আমার গোপনে করতে হবে, এই কারণে আমি জেনারেল অ্যাজ ইউজুয়াল ফোনে আলাপ ফাঁসের জন্য কি আপনি সরকারকে দুষছেন? 100% যেটা বলবো যে সরকার গোয়েন্দা সংস্থাই এটি করেছে, কারণ আপনি চেঞ্জ আপনার এশিয়ান টিভি কিংবা একটা চ্যানেল তো আর চাইলেই ব্যক্তির ফোন আলাপ ফাঁস করতে পারে না, ফোনে আড়ি পাততে পারে না, এটি পারে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বিশেষ প্রয়োজনে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাই সেটি ট্র্যাপ করে ফোন আলাপের কর্তৃত্ব অংশ যুক্ত করে চ্যানেলকে দিয়েছে। এখন এটা তো অস্বীকার করা ওই নাই যে গণমাধ্যমগুলো সরকার নিয়ন্ত্রণে, সরকার যদি একটা জিনিস প্রচার করতে বলে তারা চাইলে অ্যাভয়েড করতে পারবে না। জনাব আলী আশরাফ, বিরোধী পক্ষ যেটা বলছে, বিএনপি বা অন্যান্য বিরোধী পক্ষ যারা সরকারের বিরোধিতা করে, যে অডিও শুধু ফাঁস হয় বিরোধী পক্ষের রাজনীতিকদের, সরকারের পক্ষের অডিও ফাঁস হয় না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে এবং খোলামতের যারা কলাকৌশলী দর্শক, এবং সর্বশেষ যারা এই বিজয় মাসে যারা আমাদের মুক্তিযুদ্ধ শুরু করে আত্মাহুতি দিয়েছেন, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের শুরু করছি সেদিক থেকে শ্রদ্ধা জানিয়ে। বিষয় আসলে সেটা না, অপরাধী এবং যেটা নৈতিক স্খলন এবং যেটা রাষ্ট্র, দেশ ও জাতির জন্যে আপনার ক্ষতিকর,
হয়তো সেই কথাগুলো মাঝে মাঝে আসে, কিন্তু আমি যে বিষয়টি বলতে চাই, এই যে আমার ছোট ভাই নূর আপনার যে কথাগুলো বলল, কয়েকটি প্রশ্ন তিনি আপনার খুব স্পর্শকাতরভাবে উল্লেখ করেছেন, আর ফোন আলাপের যে বিষয়টি সেটি হলো যে আমার তার কাছে দুইটি প্রশ্ন। একটি হলো যে অপরাধ, ছোট অপরাধ বড় অপরাধ, অপরাধ তো অপরাধী। এখন আপনার তার যে তিনি বলেছেন যে আমার কথাগুলোকে কাটপিস করে, অর্থাৎ ওই কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন যে আমি আমার না, কাটপিস করা হয়েছে। তো যদি কাটপিস করা হয় তারই কথা, কিন্তু বিভিন্ন অংশ, বিভিন্ন অংশ কাটপিস, হ্যাঁ, বিভিন্ন কনভারসেশনের অংশ যুক্ত করা হয়েছে, সে এই যদি সেটাকে অস্বীকারই করে, তিনি এটার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন, এক। দ্বিতীয়ত হলো যে যে আপনার এই যে ধরেন মিডিয়াকে দোষারোপ করা কিংবা সরকারকে দোষারোপ করা, কিন্তু আমি তার কথাগুলো শুনেছি, ধরে নিলাম সব মিথ্যা। এই কথাটা যে আমরা হোয়াটসঅ্যাপে, তিনি বলেছেন আমি হোয়াটসঅ্যাপে চাইলে কথা বলতে পারতাম, তিনি কিন্তু যে রাখেন এটা পরবর্তীতে আপনার হোয়াটসঅ্যাপ আছে কিনা, হোয়াটসঅ্যাপে আমরা কথা বলবো, কিংবা ওই যে প্রবাসী যে ব্যক্তি, জি, তিনি বলেছেন যে তাইলে আপনারা বেনিফিট হবেন অনেকভাবে, অনেক কাজকর্ম আছে, অনেক বিষয় আছে। আমি একটা বিরতিতে যেতে চাচ্ছি, মানে আপনি বলছেন যে তাহলে আপনি হোয়াটসঅ্যাপের কথা কেন বললেন এই বিষয়টি। প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরছি অল্প সময়ের মধ্যে। প্রিয় দর্শক আবারও স্বাগত খোলা মতে। আমাদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্রলীগ নেতা জনাব আলী আশরাফ, এবং রয়েছেন এই মুহূর্তের, এই মুহূর্তের আলোচিত নেতা ডাকসু ভিপি জনাব নুরুল হক নূর। আপনি এই দুটো প্রশ্নের যদি উত্তর দিতেন, প্রথমত আপনি হোয়াটসঅ্যাপের কথা বলেছেন ছোট করে যদি দিতেন, আর আরেকটি প্রশ্ন ছিল দুটো গণমাধ্যমের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে, সেটা না যদি এটা তার বক্তব্যই না হয়, কাটপিস করা হয়, তাহলে কী ব্যবস্থা নিয়েছে? না, আমি স্পষ্টভাবে বলেছি যে কথাগুলো আমার, তবে এক ব্যক্তির সাথে কনভারসেশন না, সেখানে বিভিন্ন ব্যক্তির কনভারসেশনগুলো যুক্ত করে বলা হয়েছে। যেমন কারোর সাথে কেউ বলছে যে আমি আপনাকে একটু সহযোগিতা করতে চাই, এইটুকু কাট করেছে। আবার কোনো একজনের সাথে কথা বলছে, তাকে বলেছে যে ভাই আপনি হোয়াটসঅ্যাপে কল দেন, পরে কথা বলবো না, ওই অংশটুকু এনে এখানে যুক্ত করেছে যে তাহলে অর্থনৈতিক সহযোগিতা হোয়াটসঅ্যাপে আলাপ করবে। তো এইভাবে একটা বিভ্রান্তি তৈরি করা হয়েছে, সে কারণে বলছে। আর ব্যক্তির ধরেন আমি ডাকসুর ভিপি পত্রে, ঠিক আছে, সবাই বলেন অনেক গুরুত্বপূর্ণ, আমরাও বিলিপ করি, কিন্তু তারপরে তো আমি তো একটা পরিবারের সন্তান, আমার তো আত্মীয় স্বজন পরিবার আছে, তাদের কোনো প্রয়োজনে তো আমি তাদের পাশে দাঁড়াতে পারি তাদের উপকার করার জন্য। আর এখানে আমি স্পষ্টভাবে বলছি যে ফোন আলাপে যদি এরকম প্রমাণিত হয় যে একটা অবৈধ কাজ করেছে, দুর্নীতি প্রমাণিত হয়েছে, তাহলে রাষ্ট্রীয় আইন অনুযায়ী আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই। কিন্তু সেটি না করে আপনি যেটা বলেছেন যে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের দিয়ে আন্দোলন করে আলটিমেটাম দিয়ে ভিপির রুমে তালা মারা, যেটা একটা ফৌজদারি অপরাধ, কারণ ভিপির রুম তো নূরের রুম না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, আমার পরে যারা আসবে তাদের রুম, এই দুঃসাহস দেখিয়েছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ইভেন আপনি সারপ্রাইজড হবেন যে আমি বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা দায়িত্বের প্রক্টর, তাকে বলেছি যে আমি এখন আমার রুমে বসতে চাই, এটা কী করা যায়, তিনি আমাকে সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করেছেন। শেষমেশ আমি আমার রুমের তালা ভেঙে আমি রুমে ঢুকেছি, তারা আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে। যেমন দেখেন হোয়াটসঅ্যাপে আমি কার সাথে কী কথা বলছি, ডিবিসি বলেছে প্রবাসী বিএনপি টেক্সাসের নেতা, এবং তারা ব্যাখ্যা করেছে যে আমি জনৈক প্রকল্প কর্মকর্তার সাথে, অথচ ফোন আলাপটি ছিল আমার এক ভাইয়ের সাথে এবং আমার আন্টির সাথে, এই ভুল ব্যাখ্যাটা দিয়েছে। আমি তাদের ক্ষমা চাইতে বলেছি, আইনি ব্যবস্থা নিতে চেয়েছি, যে আইনি ব্যবস্থা আমি বলেছি যে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ইতিমধ্যে আমি আমার আইনজীবী যারা, কারণ আইসিটি আইনটা সবাই বুঝে না, আবার ডিজিটাল নিরাপত্তা আইন, ইতিমধ্যে কথা হয়েছে তাদেরকে, আজকে রাতে সম্ভবত উকিল নোটিশ পাঠিয়ে দেওয়ার কথা, তারপরে আমরা মামলার দিকে যাব, আগে লিগ্যাল প্রসিডিউর। অন্য একটি প্রশ্নের উত্তর নিয়ে আলী আশরাফ ভাইয়ের কাছে যাব। আমরা দেখছি যে আপনি বিভিন্ন ইস্যুতেই কথা বলছেন, সব ইস্যুতে, জাতীয় ইস্যু, প্রধানমন্ত্রীর বিষয়ে, ক্ষমতার বিষয়ে, কিন্তু আমরা যতটা জানি যে ছাত্র ছাত্রীরা আপনাকে নির্বাচিত করেছে তাদের অধিকারের জন্য কথা বলবেন, সেটা হয়তো আপনি বলছেন, এর বাইরে আপনি রাজনীতির কথা বলছেন, তাহলে কি আপনি সীমা অতিক্রম করছেন আওয়ামী লীগের অভিযোগ এটা? না, এখন হচ্ছে এই প্রথমে আশরাফ ভাই বলেছে, আপনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় একটা দেশের জন্ম দিয়েছে, একটা দেশ বিশ্ববিদ্যালয় তৈরি করেনি, এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবসময় জাতির ক্রান্তি লগ্নে, সেটা 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ 2007 সালে যে বিরাজনীতিকরণ একটা প্রক্রিয়া চলছিল, তখন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছিল। সুতরাং সেখানকার প্রতিনিধি হিসেবে
অবশ্যই ক্যাম্পাস রাজনীতির পাশাপাশি জাতীয় স্বার্থ নিয়ে আমাকে, আমি মনে করি যে কথা বলাটা আমার নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের অধিকার নিয়ে তো কথা বলছি, আমরা তো তাদের জন্য কাজ করতেছি, পাশাপাশি আজকে যখন দেশে একটা বলা চলে যে রাজনীতিটা শেষ হয়ে যাচ্ছে, আজকে গণতন্ত্র নাই, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার বিভাগ ধ্বংস করেছে, সেখানে আজকে যদি কথা বলতে হয় এবং এর থেকে উত্তরণ পেতে হয়, ছাত্র সমাজকে আজকে জাগতে হবে। আমি আপনার কাছে আসবো জনাব আলী আশরাফ। এই যে আমরা দেখছি যে ছাত্র সংগঠনের নেতারা বা ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা, বিশেষ করে ভিপি নূর, তিনি রাজনীতির বিভিন্ন ইস্যুতে কথা বলছেন, একজন ছাত্র নেতা তিনি কি এটা পারেন কি না? আপনিও তো ছাত্রনেতা ছিলেন, আপনি কি মনে করেন? দেখুন, আমি আপনাকে মোটা দাগে স্পষ্ট করে বলতে চাই, আমাদের দুর্ভাগ্য এই যায়। আবারও স্বাগত বিরতির এ প্রান্তে খোলা মতে। আমাদের সঙ্গে রয়েছেন জনাব আলী আশরাফ, রয়েছেন নুরুল হক নূর। জনাব নূর, যে প্রশ্নটি বারবার করছেন জনাব আলী আশরাফ, যে আপনি এর মধ্য দিয়ে আপনার একটা স্খলন হয়েছে, নৈতিক স্খলন হয়েছে, এবং আপনার যে একটি ইমেজ ছিল, এটি একটা একটা চমৎকার ইমেজ ছিল, সেটি নষ্ট হয়েছে। এটি তো আমি এখন, এটা একমাত্র যে ধরেন আমার এই ডাকসুর বিপি হওয়া যেদিন একটা মানে খুব মজার বিষয়, যে ডাকসুর বিপি যেদিন হয়েছি, যেদিন রেজাল্ট ঘোষণা করেছিল সিনেটে, সেখান থেকে ছাত্রলীগের নেতারা খুব উত্তেজিত হয়েছিল, শিবিরের বিপি মানি না, মানে জামাত শিবিরে এসে নানান ধরনের অভিযোগ দিয়েছে, বিসির বাসার সামনে তাণ্ডব করছে। দুই দিন নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিতুমির, ঢাকা কলেজ, মহানগর, উত্তর দক্ষিণ ছাত্রলীগের নেতাদের নিয়ে বিসির বাসার সামনে অবস্থান কর্মসূচিও পালন করেছিল।
যে 23টি পদ ছাত্রলীগের সেটা ঠিক আছে, কিন্তু বিপিকে তারা মানে না। কারণ বিপির যে নুরুল হক নূর যে কোনো গণ আন্দোলনের কারণে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে করার কারণে কথা বলার কারণে একটা জনপ্রিয়তা আছে, সে ডাকসুর বিপি হয়েছে, এটি ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগও কখনোই মেনে নিতে পারেনি। কারণ তারা তো ভিন্নমতকে দমন করে রাখতেছে। সেই জায়গা থেকে আশরাফ ভালো বলেছেন যে এটাও মিশর কারোর মতো হতে, কিন্তু মানে সব সময় আটকে রাখা যায় না, এক সময় বুদবুদ আকারে বের হয়ে আসে। তো এখন ডাকসু নির্বাচন স্বয়ং রাষ্ট্রপতি 52তম সমাবর্তনেও বলেছে যে ডাকসু নির্বাচনে ভুল ত্রুটি হয়েছে, এগুলো পরবর্তীতে যেন বিশ্ববিদ্যালয় এড়িয়ে চলে। বিশ্ব রাষ্ট্রপতিও বলেছে যে অনিয়ম হয়েছে। তো এই নির্বাচনকে আমরা বলেছি এটি একটি কারচুপির এবং একটি পরিকল্পিত মানে ছাত্রলীগকে জেতানের জন্য প্রশাসনও কাজ করেছে এবং কুয়েত মৈত্রী হলের ঘটনা তো আপনারা দেখেছেন। তো সেই নির্বাচনের মধ্যে দিয়েও দুটি পদ মানে যেভাবেই হোক আমরা বের হয়ে আসতে পেরেছি। এখন সেখানে আজকে আমাদের নিয়ে নানা ধরনের রাষ্ট্রীয় ষড়যন্ত্র হচ্ছে এবং আজকে যখন এই অভিযোগ আসছে আমরা বলেছি যে দেখেন আমার ব্যাখ্যা আমি দিয়েছি যে ফোন আলাপ একান্ত আমাদের পারিবারিক আলাপ ছিল, সেটি আপনার দৃষ্টিতে যদি মনে হয় যে এটা নৈতিক স্খলন, এটা দুর্নীতির অভিযোগ, আপনি ঢালাওভাবে বলতে পারেন, কিন্তু আপনি তথ্য প্রমাণ দালিলিকভাবে বলেন যেখানে কী দুর্নীতি হয়েছে, কী অন্যায়টা হয়েছে, আমার জিতকে আমি স্পষ্ট বলেছি, সুতরাং এটি নিয়ে আর কথা বলবো না। আর আশরাফ ভাই যেটা বলছেন যে ছাত্রলীগ তো এই প্রথম দিন থেকেই ভিপি মানি না, ভিপির পদত্যাগ চাই, এখন নানা বাস্তবতার কারণে চিন্তা করেছে যে তাহলে তো ছাত্রলীগকে এভাবে মেনে নেবে না সাধারণ শিক্ষার্থীরা, সুতরাং আমাদেরকে তো দুই একজন মানতে হবে ভিন্নমতের, তখন তারা চেপে গেল। তো এখন যখন দেখতেছে যে নূর কন্টিনিউয়াসলি সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, ছাত্রলীগ যখন এই যে বুয়েটে আবরারকে হত্যা করলো সেটি নিয়ে নূর ছাত্রলীগকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পলিটেকনিকে সরি যখন একজন অধ্যক্ষকে পানিতে ছাত্রলীগ ফেলে দেয় নূর সেটি নিয়ে আন্দোলন করতেছে, ছাত্রলীগ যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলা করে নূর ছাত্রলীগের বিপক্ষে কথা বলে, যে কারণে ছাত্রলীগ আওয়ামী লীগ বলেন প্রশাসন লীগ বলেন সবাই মিলে এখন চিন্তা মনে হচ্ছে যে নূর এবং এই সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে প্রোপাগান্ডা ছড়িয়ে হোক, মামলা দিয়ে হোক, হামলা দিয়ে হোক, একে দমন করতে হবে। তবে তারপরে আমাদের শক্তি এক জায়গায় আছে যে আমরা জানি যে আমাদের প্রত্যেকটি কথা সাধারণ মানুষের মনের কথা। জনাব আলী আশরাফ, আমরা দেখছি যে ক্যাম্পাসে ছাত্রলীগের বাইরে সাধারণ শিক্ষার্থী পরিষদ তারা যেটি করছেন কোটা বিরোধী আন্দোলন করে একটি ফোরাম দাঁড় করিয়েছেন, তার একটি প্রভাব আছে এবং কিছু জনসমর্থন আছে, ছাত্রদের সমর্থন আছে। এই যে ছাত্রলীগের অবস্থানে ভাগাভাগি করেছে সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন, সেক্ষেত্রে ছাত্রলীগের দায় আছে কি না, ছাত্রলীগ আসলে ভেতর থেকে ক্ষয়ে গেছে কি না, যে কারণেই ভিপি নূররা এতটা শক্তিমত্তা নিয়ে ক্যাম্পাসে ভূমিকা রাখছে? শুনেন, কথা বলাই শক্তিমত্তার পরিচয় না, শক্তিমত্তার পরিচয় হলো যে আপনার সাংগঠনিক দক্ষতা। এখন আমি একটি বিষয় আপনি বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন, যে মানুষ মনে করে আপনি ভিপি নূর কথা বলছেন না বিএনপি জামাতের মুখপাত্র হিসেবে কথা বলছেন। তা আমি আপনার কথার সূত্র ধরেই বলি যে ভিপি নূর তোমার প্রতি নয়, তুমি ডাকসুর ভিপির প্রতি। মানুষের যে আশা আকাঙ্ক্ষাটা ছিল সেটা তোমার প্রতি নেই শুরু থেকেই। কেন নেই? মানুষ একটি নৈতিক মানদণ্ডে থাকার কথা, আদর্শ নিয়ে থাকার কথা। ডাকসুর বিপি বাংলাদেশ বিনির্মাণের শুরু থেকে 90 সাল পর্যন্ত ডাকসুর বিপি কিন্তু হয়েছে, বিভিন্ন মত পথের লোক হয়েছে, কিন্তু আজকে ডাকসুর বিপি কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ছাত্রদের অধিকার আদায়, দেশ যখন বিপদগামী হবে দেশকে সঠিক পথে নেওয়ার জন্য। যখন মানুষ মনে করে তুমি কথা বলেছো বিএনপি জামাতের পক্ষ হয়ে, তুমি কথা বলেছো যেটি সঠিক জায়গায় সঠিক কথাটি বলা নয় সেই কথাটি বলেছ, যখন তুমি কথা বলছো টেন্ডার নিয়ে, যখন তুমি কথা বলছো বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে, তখন মানুষ তোমাকে প্রত্যাখ্যান করেছে। তোমার যে শুরুটা সেটা কিন্তু তোমার ইমেজটা তুঙ্গে ছিল, আজকে তো যে নূর তুমি সেই ইমেজটা কিন্তু তোমার নেই। আমি বলছি না যে আপনার ব্যক্তি বিভিন্ন কারণে আপনার পদভ্রষ্ট হতে পারে, যে নূর যে হয়নি সে কথাও আমি বলবো না, সেটা নূর ভালো জানি। আর যে কথাটি তুমি বলেছো যে এটা কায়রো কিংবা মিশর, আমি বলতে চেয়েছি যদি জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় না রাখে, ভোট না দেয়, তাহলে তো জনগণ রাজপথে মিশর কায়রোর মতো আপনার নেমে আসতো কিংবা সরকারের উৎক্ষত হইতো, হংকং হতো। জনগণ জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা আছে বিদেই, উন্নয়নের প্রতি আস্থা আছে বিদেই মানুষ কিন্তু চুপ আছেন। এর মধ্য দিয়ে প্রুফ হয় যে এদেশের 16 কোটি আস্থা জননেত্রী শেখ হাসিনার প্রতি আছে। আরেকটি বিষয় আমি বলতে চাই, ডাকসু অনেক বড় বিষয়, আমি শুরুতেই বলেছি। তা আমি মনে করি যে বিএনপি জামাতের এজ এ মুখপাত্র হিসেবে নয়,
আশা করি এজ এ পটুয়াখালীর সন্তান হিসেবে এবং বাংলাদেশের মানুষের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে করতে হবে, নূর হিসেবে, ডাকসুর বিপি হিসেবে প্রতিষ্ঠিত হও, জামাত বিএনপির মুখপাত্র কিংবা এজেন্ট হিসেবে নয়। অনেক ধন্যবাদ জনাব আলী আশরাফ, অনেক ধন্যবাদ জনাব নুরুল হক নূর, আপনারা দুজনেই দুজনের পক্ষে চমৎকারভাবে কথা বললেন। প্রিয় দর্শক, এই ধরনের বিতর্ক যখন সামনে আসে তখন আলোচনা চলতেই থাকে, আলোচনা ডালপালা গজায় এবং বিভিন্ন খাতে প্রবাহিত হয়। সব মিলিয়ে এই বিজয়ের মাসে আমরা চাই সবার হৃদয়ে লাল সবুজের পতাকা দৃঢ়ভাবে থাকুক এবং যে যে পথ বা মতের অধিকারী হন না কেন, দেশের পক্ষে থাকুন, দেশের ভালোর জন্য কাজ করুন। এইটুকু আশাবাদ রেখে আজ শেষ করছি। ভালো থাকুন সবাই, আবারও দেখা হবে। শুভেচ্ছা নিরন্তর।